আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের অনলাইন এক্সাম শেষ হয়ে গেছে আমি আবার শুরু করছি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবিতা কাজের লোক এই কবিতা থেকে আজ আমি তোমাদের দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্ন উত্তর করাবো তোমাদের জন্য আমি পাঁচটা প্রশ্নোত্তর রেখেছি তোমরা প্রত্যেকটা উত্তর কপিতে লিখে রাখবে তবে দেখা যাক কি প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য রেখেছি দেখো তোমাদের জন্য ছ নম্বরে প্রশ্ন আছে দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ছয় পয়েন্ট ওয়ান মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি প্রশ্ন মৌমাছি নেচে নেচে কোথায় যাচ্ছে তার সেখানে যাবার কারণ কী তার দাঁড়াবার সময় নেই কেন তো প্রথম প্রশ্নের উত্তর রেখেছি মৌমাছি নেচে নেচে ফুলের বনে যাচ্ছে তার সেখানে যাবার কারণ কি উত্তর তার সেখানে যাবার কারণ মধু সংগ্রহ করা পরের প্রশ্ন তার দাঁড়াবার সময় নেই কেন উত্তর তার দাঁড়াবার সময় নেই কারণ বনে ফুল ফুটেছে তাকে ফুল থেকে নেকটার এবং পরাগ সংগ্রহ করে মধু থলিতে রাখতে হবে ছয় পয়েন্ট দুই প্রশ্ন ছোটো পাখি কীভাবে ডাকে ছোটো পাখির কথা বলার সময় নেই কেন উত্তর ছোটো পাখি কিচিমিচি করে ডাকে ছোটো পাখির কথা বলার সময় নেই কারণ সে তৃণলতা সংগ্রহ করে এনেছে বাসা বুনবে বলে বুঝতে পেরেছ ছোট পাখি তৃণলতা সংগ্রহ করে এনেছে বাসা বুনবে এই ছিল সিক্স তার উত্তর এবারের প্রশ্ন ছয় পয়েন্ট তিন পিপিলিকা কোন সময়ের জন্য খাদ্য সংগ্রহে যাচ্ছে সে কেন এই সময়ের জন্য খাদ্য সংগ্রহে যাচ্ছে উত্তর পিপিলিকা শীতকালের জন্য খাদ্য সংগ্রহে যাচ্ছে কারণ শীত ঋতুর আগমন হলে পিপিলিকার রোজ খাবার সংগ্রহ করা খুবই কষ্টকর তাই বলেছে শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায় পিলপিল চলি বুঝতে পেরেছো তোমরা এবার ছয় পয়েন্ট চার কাজের লোক এই কবিতায় ক্ষুদ্র প্রাণীরা মানুষদের কি বোঝাতে চাইছে উত্তর কাজের লোক কবিতায় ক্ষুদ্র প্রাণীরা মানুষদের বলতে চাইছে যে সময় খুব মূল্যবান অহেতুক সময় নষ্ট করা উচিত নয় সময়ের কাজ সময় করলে জীবন সুখের হয় বুঝতে পেরেছো ছোট্ট বা ক্ষুদ্র প্রাণীরা মানুষদের মানে আমাদের কি বোঝাতে চাইছে শেষ প্রশ্ন ছয় পয়েন্ট পাঁচ মৌমাছি আমাদের কি উপকার করে মৌমাছি ফুলের বনে গিয়ে মধু আহরণ করে মৌচাক থেকে আমরা মধু ও মোম পেয়ে থাকি মৌমাছির মধু খুবই পুষ্টিকর তো বুঝতে পারলে যে মৌমাছি আমাদের কি উপকার করে থাকে এই ছিল প্রশ্ন উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা তোমাদের লিটারেচার কপিতে তুলে রাখবে আর একটা বিষয় বলবো কবিতাটা মুখস্থ করতে হবে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন কবিতা খুব ভালো করে মুখস্থ করবে তবে কবিতার ভেতর থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে